ওয়ালাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আমি আজকে বাসায় যা যা রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করব। আজকে একটু পটল ভাজি করব, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে নিলাম, একটু ঝাল ঝাল যাতে লাগে। তারপর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর একটু লবণ দিয়ে নিলাম, আজকে আমি একটা স্পেশাল ডাল রান্না করব। আপনারা কেউ এইভাবে ডাল রান্না করে খান কি না সেটা আমি বলতে পারছি না, তবে যারা নতুন গৃহিণী তারা এই ডালের রেসিপিটা ফলো করতে পারেন। তো আমার পটল ভাজা হতে থাকুক, আমি অন্য রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে সবজি করব, এখানে পেঁপে আলু আর হচ্ছে পটল কেটে নিয়েছি সবজি করার জন্য, আর হচ্ছে একটু রুই মাছ নিয়েছি, রুই মাছ ভুনা করব পেঁয়াজ দিয়ে। খুব কম পরিমাণে পেঁয়াজ দিব, মরিচের গুঁড়া দিয়ে নিলাম। আপনারা যে যতটুকু খান অতটুকু স্বাদ মতো দিয়ে নেবেন। হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিব লবণ। এটাকে কিছুক্ষণ ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব, তারপর এটাকে আজকে ভাজবো না, মাছটা ভাজবো না আজকে, রুই মাছটা। মাছ ভুনা করার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ খুব অল্প পরিমাণেই দিব, পেঁয়াজের দাম অনেক বেড়ে গিয়েছে, আমার এত বেশি পেঁয়াজ দিয়ে রান্না করা খেতে ভালো লাগে না। আমাদের যাতে দুপুরে হয়ে যায় এজন্য অল্প করে পেঁয়াজ দিলাম। আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনেক বেড়ে যাচ্ছে লাগামহীনভাবে। পেঁয়াজের এত দাম বেড়ে গেছে বলার মতো না। তো আজকে হচ্ছে কচুর মুখের ডাল করব স্পেশাল। চালটা দিয়ে কচুর মুখের ডাল কিন্তু খেতে মজা লাগে। আমি একটু পানি দিয়ে নিব, তারপর এটাকে হাত দিয়ে ভালো করে মুথে নিব। এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু এবং টেস্টি। এই গরমের মধ্যে আপনারা যদি এটা টক দিয়ে রান্না করেন খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ডাল তৈরি করার জন্য প্রথমে আপনার কচুরগুলাকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করা কচুরগুলা পানি দিয়ে এভাবে ডালের হাত দিয়ে ভালো করে মুথে নিতে হবে। তো এখন ডাল রান্না করার জন্য আমার এই কচুর মুখিটা রেডি হয়ে গিয়েছে, এখন আমরা প্রক্রিয়ায় চলে যাব। এইদিকে আমার পেঁয়াজটা প্রায় হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি মাছ দিয়ে দিব। মাছগুলোকে আমি প্রথমে হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। ঢাকি দিয়ে ঢেকে দিব কষানোর জন্য মাছগুলা। সামান্য একটু পানি দিয়ে নিব। আমি সবজিগুলিকে ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে সবজি রান্না করার জন্য একটু লবণ দিয়ে দিব। আমি সামান্য একটু পেঁয়াজ, হলুদ, তারপর একটু কাঁচামরিচ দিয়ে নিব। দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ। আমরা সবজি রান্নার সময় একটু কালো জিরা খাই, তো সামান্য কালো জিরা দিয়ে দিলাম। এরপর এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিব।
চুলায় এখন আমি সবজি সিদ্ধ করা বসিয়ে দিয়েছি। সবজিটা সিদ্ধ করা হয়ে গেল, আমি এটা সামান্য একটু জিরা পাঁচফোড়নের গুঁড়া দিয়ে বাগার দিয়ে নামিয়ে ফেলবো। মাছে এখন পানি দিয়ে নিয়েছি, ঝোলটা একটু কমে গেলে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার পটল ভাজি করা হয়ে গিয়েছে, যে পটল নামিয়ে নিয়েছি। বন্ধুরা বলতে পারবেন এটা কি বলেন তো? এটা হচ্ছে চালতা। এই চালতা দিয়ে আজকে কচুরমুখী ডালটা রান্না করব। তো চালতাগুলিকে একটু সামান্য ছেঁচে নিব, যাতে এই টকটা ডালের মধ্যে বেশিভাবে ছড়ায়। জি, এরকম করে একটু ছেঁচা দিয়ে নেবেন। তো আমার চালতাগুলি ছেঁচা হয়ে গিয়েছে, এখন আমি রান্নার প্রক্রিয়ায় চলে যাব। দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়ো। কচুরমুখের ডালটা প্রথমে আগে কড়াইতে ঢেলে নিলাম, বা পাত্রে ঢেলে নিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর লবণ। লবণ প্রথমে একটু পরিমাণে কমই দিবেন, যদি লাগে তাহলে স্বাদ মতো আবার অ্যাড করে নিতে পারবেন। তারপর দিয়ে দিব হচ্ছে চালতা। এই কচুরমুখী ডালের স্পেশাল হচ্ছে চালতা বা তেঁতুল বা জলপাই। তারপরে ভিউয়ার্স একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর এটাকে আমি সিদ্ধ করতে দিব ভালো করে। ভালো করে সিদ্ধ করে দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে বাগার দিয়ে নিব। তো এখন এটাকে চুলায় বসিয়ে দিব আমি। দর্শক, আমার রুই মাছ ভুনা হয়ে গিয়েছে। আমাদের ছোট সংসার, অল্প করে রান্না করলে হয়ে যায়। আমি সামান্য একটু ঝোল রেখেছি, আমার বেশি শুকনো খেতে ভালো লাগে না, একদম ভুনা ভুনাটা ভালো লাগে না, এই জন্য আমি ঝোল রেখেছি। চাইলে আপনারা একদম মাখা মাখা বা একদম ঝোল কমিয়েও রান্না করতে পারেন। চুলায় হচ্ছে আমার সবজি সিদ্ধ করা হচ্ছে। কালো জিরার উপকার তো জানেনই, সবজির ভিতরে একটু কালো জিরা ছিটিয়ে দিলে কিন্তু ভালো লাগে খেতে। আর হচ্ছে এই যে চুলাতে কচুর ডাল, স্পেশাল কচুরমুখের ডাল বসিয়ে দিয়েছি। ভিউয়ার্স, আমার সবজি সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে বাগার দিয়ে নিব। এখন সবজি বাগার দিয়ে নিব। এখন সবজিতে একটু জিরার গুঁড়া দিয়ে নিব, সামান্য একটু জিরার গুঁড়া দিব। তারপরে দিব একটু পাঁচফোড়ন, পাঁচফোড়নের গুঁড়া দিয়ে নিলাম সামান্য। বন্ধুরা, হয়ে গিয়েছে আমার সবজি রান্না। তিন রকমের সবজি দিয়ে আজকে এটা করেছি, দেখতে খুব সুন্দর হয়েছে না? আপনারা কমেন্টসে জানাবেন। আর হচ্ছে গিয়ে এখন দেখাবো আমার কচুরমুখী ডালের চেহারা এবং তার কি অবস্থা। এই যে দেখেন, আমার কচুরমুখী ডাল হয়ে গিয়েছে সিদ্ধ। এখন হচ্ছে গিয়ে আমি এটাকে বাগার দিয়ে নামিয়ে ফেলব। এই যে আমি ফ্রাই প্যানে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে নিয়েছি। আমার হাজবেন্ড চলে আসছে, আজকে জুমার দিন ছিল, নামাজ পড়ে তার মেয়ে তাকে রিসিভ করছে। তুমি আসছো, দোয়া করেছেন আমাদের জন্য। এই যে হচ্ছে আমার আব্বু। ও, মেরেন্দা নিয়ে আসছো, দেখি তো। থ্যাংক ইউ। কই ধন্যপাতা কোথায়? ওই যে আজকে কচুরমুখের ডাল রান্না করতেছি, কচুরমুখের ডালে দিতে হবে ধন্যপাতা, বুঝছেন? তো আজকের বাইরের
ভিউ আমাদের দেখেন। আজকে রোদ উঠেছে, ঝলমলে দিন। জি বলেন। জি আমার মেয়ে আজকে জুমার নামাজ পড়তে গিয়েছিল। সবাইকে দিতে হবে, দাদিকে দিতে হবে, দাদাকে দিতে হবে, একটু একটু করে আমরা সবাই খাবো, ঠিক আছে? এই আবু আমার জন্য দোয়া করেছো, এই তুমি মুখ লাগিয়ে খাচ্ছ কেন? তো ডাল বাগারের জন্য পেঁয়াজ আর রসুন হয়ে গিয়েছে, একটু সামান্য শুকনা মরিচ দিয়েছি। আমরা পেঁয়াজ রসুন খুবই অল্প অল্প করে দিচ্ছি। স্বাস্থ্য সচেতন যারা তারা তো একটু তেল পেঁয়াজ কমই খাবেন, আবার যারা আর্থিক সচেতন তারাও কমই খাবেন, কারণ তেল রসুন পেঁয়াজ খেলে যে মেদ কোলেস্টেরল সবই বাড়বে, জীবনের ঝুঁকি বেড়ে যাবে। তো সবকিছুই পরিমিত খাওয়া উচিত, আবার টাকাও সাশ্রয় হবে পেঁয়াজের আর রসুনের যে দাম। তো ভিউয়ার্স, এই যে আমার কচুর মুখির ডাল, আজকে আমি জীবনের প্রথম সাহস করে এটা রান্না করেছি। এটা আমার শাশুড়ি রান্না করে, উনি নামাজ পড়েছিল তো চুলা খালি ছিল, তো আমি বসিয়ে দিয়েছিলাম। এই যে এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম, একটা সুন্দর স্মেল আসছে। একটু জিরার গুঁড়া দিতে হবে আম্মা, একটু জিরার গুঁড়ো দিতে হবে। তো সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি। আমি আমার শ্বশুর বাড়িতে এসেই কচুর ডাল খাওয়া শিখছি। কচুর দিয়ে যে ডাল রান্না করে এটা আমি আগে কখনো জানতাম না, আসলে খেতে ভালোই লাগে। তো আপনারাও হয়তো অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। তো এইভাবে আপনারা কচুর মুখে ডাল রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, এই গরমে তো অবশ্যই ভালো। এ বাবা তুমি কি খাচ্ছ? এই যে আমার আব্বা কথা বলতেছে, আমার আরেক আব্বা চলে আসছে, আমার শ্বশুর আব্বা জাবির এখন চলে আসছে আপনাদের বলতেছে। এই যে আমার আব্বা চলে আসছে, আমার শ্বশুর আব্বা। আব্বা সবাই সালাম দেন। আমার মাস্কটা খুলে দিলাম। আব্বা জুমার নামাজ পড়ে মাত্র বাসায় আসলো, আব্বার জন্য সবাই দোয়া করবেন। আব্বাকে সুন্দর লাগতেছে আব্বা। এটা তোমার মামি, এটা তোমার। একটু খান, ভাল লাগবে না গরমের মধ্যে। ওই যে চিয়ার্স করতে চাচ্ছে তার দাদার সাথে। এই যে আমাদের নূরজাহান খালা, কাজ শেষ হয়ে গেছে খালার, এখন খালা একটু খিচুড়ি খাবে। আজকে সকালে খিচুড়ি রান্না করেছিলাম, খালাকে খিচুড়ি দিচ্ছে, আমার মেয়ের খিচুড়ি। তো দর্শক, এই হচ্ছে আমাদের দুপুরের আয়োজন। কচুর মুখির ডাল, পটল ভাজি, তারপরে হচ্ছে গিয়ে সবজি, তারপরে হচ্ছে গিয়ে রুই মাছ রান্না। এই তো আজকে দুপুরে রান্না হয়ে গেছে। যে আমার বাবা বসে আছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বঅবস্থায় আল্লাহ পাকের কথা স্মরণ রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।